নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পাশ হওয়ার আনন্দে শান্তিপুরে বিজেপির পক্ষ থেকে একটি বিজয় মিছিল বের করা হয়েছিল। নাগরিকত্ব সংশোধনী বিল অবশেষে রাজ্যসভায় পাশ হল। বিলের পক্ষে পড়ল 125টি ভোট, বিপক্ষে পড়ল 105টি ভোট। দিনভর বিতর্কের পর রাতে ভোটাভুটিতে সংসদের উচ্চকক্ষে গৃহীত হওয়ার পর বিলটি আইনে পরিণত হল। লোকসভায় আগেই পাশ হয়েছে এই বিল। যদিও বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করলেও বিজেপির পক্ষে এর সুফল বুঝিয়ে আনন্দ উৎসব পালন করছেন সারা রাজ্য জুড়ে। নদিয়া জেলার বিভিন্ন স্থানের মতো শান্তিপুরেও পালিত হল বিজয় মিছিল। এদিন বিকেল 4টার সময় শান্তিপুর ডাকঘর মোড় থেকে সুদীর্ঘ এক বিজয় মিছিল শান্তিপুর গোল পার্কে এসে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন সত্যব্রত ব্যানার্জি, সুফল সরকার, মঞ্জুশ্রী সরকার মণ্ডল, শান্তিপুরের বিভিন্ন মণ্ডলের সভাপতি সুভাষ দেবনাথ, শান্তিপুরের বিভিন্ন মণ্ডলের সভাপতি সুভাষ দেবনাথ, আশিস দত্ত, নির্মল বিশ্বাস, সুরেশ মজুমদার সহ নানা গণসংগঠনের সদস্য পদ বিভিন্ন শক্তি প্রমুখ সদস্যবৃন্দ। বলছি দাদা, আজকে আপনাদের বিজয় মিছিল কিসের জন্য? সিএবি বিল পাস করার পরিপ্রেক্ষিতে। তো আমরা তো দেখতে পাচ্ছি, ধরুন সারা পশ্চিমবঙ্গে অনেক জায়গায় এই বিলের বিরোধিতা করা হয়েছে, তো কত রেজাল্ট হলো, কীভাবে জিতলেন, কত কত ভোটে? আমাদের 125, বিরোধীদের 105, তারই পরিপ্রেক্ষিতে আজকে বিজয়। এই বিজয় শুধু বাঙালির নয়, সারা ভারতবর্ষে হিন্দু নাগরিকদের, যারা এই সিএ বিলের মাধ্যমে, সিএ বিলের মাধ্যম দিয়ে আজকে ভারতবর্ষের যারা বাইরে থেকে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সময় হিন্দু, জৈন, বৌদ্ধ এরা এসছে আমাদের দেশে, আরও কয়েকটি যাত্রীরা এসছে আমাদের দেশে, এই দেশে আমরা আজকে নাগরিক বলে ঘোষণা করেছে সিএবির মাধ্যম দিয়ে, সংসদে পাশ হয়েছে। আমরা আজকে যারা এখানে উদ্বাস্তু আছি, তারা আজকে গর্বের সঙ্গে বলতে পারছি আমরা হিন্দুস্থানি, আমরা বলতে পারছি, এই যে গর্ব আমাদের। আমরা এতদিন উদ্বাস্তু হিসেবে পরিচয় পেতাম, এবার ভারতীয় হিসেবে পরিচয় পাবো, এটা আমাদের কাছে গর্ব। তাই আজকে আমরা মানুষ এরা ছুটে এসেছে আজকে বিজয় মিছিল করার জন্য। জেলায় আর কোথায় কোথায় প্রোগ্রাম হয়েছে? সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে প্রোগ্রাম হচ্ছে, বহু জায়গায় পুলিশের মাধ্যম দিয়ে বাধা দান করেছে, কিন্তু আজকে শান্তিপুরের প্রশাসনকে স্বাগত জানাবো এই জন্য। বহু জায়গায় শুনেছি বাধা দিয়েছে শান্তিপুর প্রশাসন, আমরা জানিয়েছি ডিআইবির মাধ্যম দিয়ে যে আমরা আজকে প্রোগ্রামটা করবো, তবু তারা বলেছে বন্ধ করে দিলে ভালো করতেন, কিন্তু আমরা বলেছি আমরা শান্ত সুস্থভাবে মিছিল করব এবং সবাইকে আমরা জানাবো সিএবি কেন পাশ হলো, কি বিষয় বিতর্ক, এই আমাদের বক্তব্য। আমাদের ডাকঘর মোড় থেকে শুরু হয়েছে, চারটে থেকে শুরু, ৪:১০ এরকম নাগাদ শুরু হয়েছে আমাদের। আচ্ছা, এখানে আপনাদের বিজেপি যে সমস্ত শক্তি প্রমুখ আছে সেখান থেকে সকলে অংশগ্রহণ করেছে? হ্যাঁ, মোটামুটি যারা সময় পেয়েছে এবং খুব আবেগের সঙ্গে, বা অন্যান্য শাখা সংগঠন যারা আছে, প্রত্যেকেই, যারা এই বিলের সমর্থক তারা প্রত্যেকে এখানে অংশগ্রহণ করেছে। এরপরেও আপনাদের কোনো প্রোগ্রাম আছে এই বিষয় নিয়ে আগামী কিছুদিন বাদে? হ্যাঁ অবশ্যই, আমরা তো পরস্পর এখন সব প্রোগ্রাম করতেই থাকব। করার দরকার ছিল সেই সংশোধন করে। বোর্ড ইংলিশ স্কুল, নেতাজি পল্লী, হ্যামিল্টনগঞ্জ। অ্যাডমিশন গোয়িং অন ফর নিউ সেশন, নার্সারি টু ক্লাস 9 অ্যান্ড ক্লাস 11, অ্যাফিলিয়েটেড টু সিআইএসসিই নিউ দিল্লি, ফর আইসিএসসি ক্লাস 10 অ্যান্ড আইএসসি ক্লাস 12। ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট বোর্ড ইংলিশ স্কুল 7478356243 অ্যান্ড 6297256116। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 0356626510।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।